জন্মদিন সবসময় স্পেশাল, এমন একটা দিনে নিজেকে এবং পর্তুগালকে দারুণ একটা উপহার দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে নেডোরিন স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে স্লোভাকিয়ার মুখোমুখি হয় পর্তুগাল। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে বল দখলে রেখে আক্রমণের চেষ্টা সেলেকাওদের, তবে শক্তির বিচারে পর্তুগিজদের থেকে পিছিয়ে থাকলো স্লোভাকরা। লড়াই করেছে সমানে সমান, এমনকি ম্যাচের প্রথম আক্রমণটাও করে স্বাগতিকরাই। তবে ডিবক্সের ভেতর থেকে মারা বলটা দারুণভাবে সেভ করে দিয়াগো কস্তা। এরপর চলতে থাকে আক্রমণ পাল্টা আক্রমণ, বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না কেউই। তবে 43 মিনিটে নিজের 29তম জন্মদিনে বার্নান্দো সিলভার অ্যাসিস্টে ব্রুনো ফার্নান্দেসের দারুণ গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে পর্তুগাল। দ্বিতীয়ার্ধে নেমে ঘরের মাঠে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে স্লোভাকরা। কয়েকবার আক্রমণ গেলেও পর্তুগিজদের জালে বল জোড়াতে পারেনি স্বাগতিকরা। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। স্লোভাকদের মতো এদিন হতাশায় ডুবেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দারুণ সুযোগ পেয়েও গোলের দেখা পাননি CR7, উল্টো 62 মিনিটে হলুদ কার্ড দেখেন পর্তুগিজ সুপারস্টার। পরে ব্রুনোর ওই এক গোলই জয় নিয়ে ইউরো বাছাইয়ে টানা 5 ম্যাচে অপরাজিত পর্তুগাল। এদিকে ইউরো বাছাইয়ের রাতের আরেক ম্যাচে গ্রুপ এতে স্পেনের বিপক্ষে মাঠে নামে জর্জিয়া। ম্যাচের শুরু থেকেই আক্রমণ শুরু করে স্প্যানিশরা, 22 মিনিটেই সফল তারা। অ্যাসেন্সিওর বাড়ানো বলে মোরাতার দারুণ হেডে প্রথম লিড পায় স্পেন। এর 5 মিনিট বাদই আত্মঘাতিক গোলে ব্যবধান দ্বিগুণ হয় সফররতদের। 38 মিনিটে আবারও স্বাগতিকদের ডেরায় আক্রমণ, এবারের গোলটা আসে দানিও অলমোর পা থেকে। এর 2 মিনিট পর ফের মোরাতার গোল, আর তাতেই 4-0 লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে স্পেন। দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা ছন্ন ছাড়ায় স্প্যানিশরা, সেই সুযোগে একটা গোল পায় স্বাগতিকরা। তবে গোল হজম করে আরও ভয়ানক হয়ে ওঠে সফররতরা। 65 মিনিটে নিজের হ্যাট্রিক গোলের দেখা পান অধিনায়ক মোরাতা, এর 2 মিনিট পরে উইলিয়ামসের গোল, আর ম্যাচের শেষের গোলটা আসে লামিনে ইয়ামিলের পা থেকে। স্পেনের ইতিহাসে সবচাইতে কনিষ্ঠ ফুটবলার এবং গোল স্কোরারের তকমাটা এখন তার দখলে। তার বর্তমান বয়স 16 বছর 52 দিন। তামিম হোসেন, সময় সংবাদ।